কান আল্লাহ তাআলা এজন্য সৃষ্টি করেছে যে তার সাহায্যে শব্দ শোনা যায়। যদি শব্দ হতো আর কান না শ্রবণ করতে না পারত বা কান আওদ না হতো তবে শব্দের উপকারিতা কি ছিল? এমনই প্রত্যেকটি ইন্দ্রিয় প্রয়োজনীয়তা। ইন্দ্রিয় আর অনুভূতির মধ্যে এমন সম্পর্ক যে ইন্দ্রিয় ব্যতীত অনুভূতি অর্থহীন। আলো আর বায়ু ঠিক সেই একই অবস্থা। যদি আলো না থাকত তবে দর্শ ইন্দ্রিয় অকেজো হয়ে পড়ত, বায়ু না থাকলে কানে শব্দই পৌঁছাত না, অন্ধ আর বধিরের অসুবিধা চিন্তা করা যেতে পারে। আল্লাহ এ দুটো নিয়ামত থেকে বঞ্চিত থাকার কারণে তাদেরকে যে কি বিপদে পড়তে হয়। অন্ধ যখন পা পা করে চলতে থাকে তখন সে জানে না কোথায় তার পা পড়বে, সে বিপজ্জনক গর্তে পা ফেলছে না কোনো অনির্দিষ্টকর প্রাণীর উপর, কিংবা তার সম্মুখে কি রয়েছে সে তা কিছুই জানে না। সম্মুখ দিক থেকে যদি কোনো মহান আপদ বিপদ আসতে থাকে তাও তার দেখার উপায় নেই। মাকলুকের বহু অবদান থেকে সে বঞ্চিত। এ রূপ রং এর দুনিয়াও তার কাছে সম্পূর্ণ অর্থহীন। কালো সাদা লাল হলুদ তার কাছে সবই সমান। বধির বা শ্রবণ শক্তি হতে বঞ্চিত ব্যক্তিরা তো কথার মাধুর্যই অনুভব করতে পারে না। শব্দে যে একটা মাধুর্য আর আকর্ষণ রয়েছে তা সে উপভোগ করতে অক্ষম। হৃদয় গ্রাহী শব্দ অথবা কর্কশ ও অপ্রিয় শব্দের মধ্যে পার্থক্য করার সাধ্য তার থাকে না। কানে শব্দ প্রবেশ করলেও তার তারতম্য কল্পনা করতে পারে না। কোনো লোক সভায় বসা থাকুক বা কেউ তাকে লক্ষ্য করে কিছু বলুক, এসবই তার জন্য সমান। সে মজলিসে উপস্থিত থেকেও যেন অনুপস্থিত, জীবিত থেকেও সে মৃত্যুতুল্য। আবার যে ব্যক্তি আল্লাহর নিয়ামত জ্ঞান থেকে বঞ্চিত অর্থাৎ উন্মাদ পাগল, তার অবস্থা তো পশুর থেকেও অধম। পশু তো ভালো মন্দ কিছুটা পার্থক্য করতে পারে কিন্তু পাগল তাও পারে না, কেননা সে জ্ঞান থেকেও সম্পূর্ণ বঞ্চিত।